আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চিন নং এক নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো এক নম্বর প্রশ্নে এবার যেটা থাকবে ইউজ অফ প্রিপোজিশন আর্টিকেল অ্যান্ড জিরো আর্টিকেল, বিশেষ করে এসএসসি 2022 এবং 23 সালের পরীক্ষার্থীদের জন্য। তোমরা জানো ইতিমধ্যে আমি 2022 সালের জন্য এই কোশ্চিন নং এক এর উপরে ডে ওয়ানে আলোচনা করেছিলাম যে একটা সেন্টেন্সের ভিতরে কোথায় প্রিপোজিশন বসাতে হয়, কোথায় আর্টিকেল বসাতে হয়, এবং মানে এই বিষয়টার উপরে ফোকাস করে তোমাদের এর আগে ডে ওয়ানে ভিডিও দেওয়া হয়েছে। আমি ভিডিওটির লিঙ্ক এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা সেই ভিডিওটি দেখনি সেটা দেখলে ক্লিয়ার হতে পারবে যে কোথায় প্রিপোজিশন কোথায় আর্টিকেল বসে। আজকের এই ভিডিওটাতে আলোচনা করা হবে একটা জায়গায় হয়তো তুমি বুঝতে পারলে যে একটা জায়গায় প্রিপোজিশন বসছে, তাহলে সেই প্রিপোজিশনের ভিতরে কোন প্রিপোজিশন বসবে, বা তুমি বুঝতে পারলে যে আর্টিকেল বসছে তাহলে আর্টিকেল কোনটা বসবে, এ এন দা, অথবা কোথায় কোনো ধরনের প্রিপোজিশন বা আর্টিকেল বসানো যাবে না অর্থাৎ ক্রস ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো আজকে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই যারা আগের ভিডিওটি দেখনি অর্থাৎ কোথায় প্রিপোজিশন বা আর্টিকেল বসে সেটা দেখে নেবে। এই ভিডিওটি তৈরি করা হচ্ছে তোমাদের অনেকের অনুরোধে, যারা এই বিষয়টা নিয়ে অনেকবার করে কমেন্টে জানতে চেয়েছো যে আসলে প্রিপোজিশন আর্টিকেলের ব্যবহার নিয়ে একটু ভিডিও বানাতে। তো তাদের অনুরোধে আজকের এই ভিডিওটি, তোমাদের বলেছিলাম 50 দিনের কোর্স শেষে তোমাদের প্রশ্নের পরে ভিডিও বানানো হবে। তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটি দেখো, তাহলে আশা করি ক্লিয়ার হতে পারবে। আগেই বলছি আজকে আমরা ফোকাস করব যে প্রিপোজিশন তো বসবে, কোথায় কোনটা বসবে। তো দেখো প্রিপোজিশন ব্যবহার করতে গেলে সাধারণত তোমরা যেভাবে প্রিপোজিশনটা প্র্যাকটিস করতে পারো সেটা হচ্ছে প্রিপোজিশনগুলোর অর্থ। তোমরা জানো প্রিপোজিশন দুইটা নাউন বা নাউন ফ্রেজকে একসাথে সম্পর্কিত করে। তো এই সম্পর্কিত করার ক্ষেত্রে সাধারণত যে জায়গাটায় গ্যাপ থাকে অর্থাৎ যে জায়গাটায় প্রিপোজিশন বসবে, এই প্রিপোজিশনের অর্থটা পরের শব্দের সাথে যুক্ত হয়, পরের শব্দের সাথে। তাহলে তোমরা প্রথমত যখন প্রিপোজিশন পড়বা, প্রিপোজিশনগুলোর অর্থ ঠিক এভাবে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের প্রিপোজিশনের ব্যবহারটা বুঝতে সুবিধা হবে। যেমন দেখো ফ্রম মানে তো হতে বা থেকে, তুমি শুধু এভাবে মুখস্থ না করে তার সাথে ওয়ার্ড বা ফ্রেজ আকারে পড়ো। যেমন ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে, ফ্রম ঢাকা, ঢাকা থেকে, ফ্রম স্কুল, স্কুল থেকে, ফ্রম সিটি, শহর থেকে। এছাড়াও যে ধরনের যে কোনো ধরনের ফ্রেজ, যেমন ফ্রম এ বিউটিফুল প্লেস, একটা সুন্দর জায়গা থেকে, ফ্রম এ বিগ মিস্টেক, একটা বড় ভুল থেকে, ফ্রম অ্যান অনারেবল পারসন, একটা সম্মানিত লোক থেকে, ফ্রম এ ফার ওয়ে মানে অনেক দূর থেকে। যে ফ্রমটা বা প্রিপোজিশনটা যেই শব্দ বা শব্দগুচ্ছের আগে বসে সবসময় ওই শব্দ বা শব্দগুচ্ছের অর্থের সাথে এই প্রিপোজিশনের অর্থটা যুক্ত হয়, এই শব্দ বা শব্দগুচ্ছের অর্থের শেষে। তাহলে কেমন হয়, সাধারণত দেখা যাচ্ছে এই বিউটিফুল প্লেসের আগে একটা গ্যাপ দেওয়া আছে। তো এই বিউটিফুল প্লেস এর অর্থটা কি দিলে ওই বাক্যের অর্থের সাথে সুন্দর হয়, সেই বিষয়টাই মূলত প্রিপোজিশন ব্যবহারের সব থেকে সহজ একটা নিয়ম। তো তোমরা সাধারণত কী করবে, এভাবে প্র্যাকটিস করবা। যেমন আরও কিছু উদাহরণ দেখো, ফরমানের জন্য, তুমি ফরমানের জন্য যখন পড়বে তখন এর সাথে কিছু শব্দ এবং শব্দগুচ্ছ প্র্যাকটিস করো, তাহলে তোমার ওই বাক্যের ভিতরে এর ব্যবহারটা করা অনেক সহজ হয়ে যাবে। যেমন হচ্ছে ফর ইউ অর্থাৎ তোমার জন্য, ফ্রম হিম ফর হিম তার জন্য, ফর মি আমার জন্য, ফর দেম তাদের জন্য, ফর আস আমাদের জন্য, ফর ইট এটার জন্য, বা ফর আজাদ আজাদের জন্য, বা তুমি এভাবে কোনো শব্দগুচ্ছ পড়তে পারো। ফর এ গুড ওয়ার্ক একটা ভালো কাজের জন্য, ফর ডেভেলপিং আওয়ার কান্ট্রি আমাদের দেশের উন্নতির জন্য, ফর লার্নিং ইংলিশ ইংরেজি শেখার জন্য, ফর এ বিউটিফুল গার্ল একটা সুন্দর মেয়ের জন্য, ফর আর্নিং মোর মানি অনেক টাকা উপার্জনের জন্য। অফ মানে হচ্ছে র বা এর, অফ বাংলাদেশ তাহলে আমরা এখানে কি বলবো বাংলাদেশের, অফ ঢাকা ঢাকার, অফ স্কুল স্কুলের, অফ কলেজ কলেজের, অফ সিটি শহরের, অফ ভিলেজ গ্রামের। দেখো দেওয়া থাকলো মনে করো বয় ড্যাশ, যেমন এখানে দেখো অফটা সবসময় মাঝে থাকে। যেমন হচ্ছে পিপল এবং বাংলাদেশের মাঝে মূলত কি থাকবে, কমা থাকবে, পিপল এবং বাংলাদেশ এই ধরনের, অর্থাৎ দুইটা নাউনের মাঝে যখন কমা থাকবে তখন তোমাদের তো এই বাংলাদেশ, দেখো পিপল বাংলাদেশ মানুষ বাংলাদেশ এমন তার কোনো অর্থ আসছে না, তাই না? তো যে কোনো প্রিপোজিশনের অর্থটা শেষের শব্দের শেষে যুক্ত হয়। যেমন অব বাংলাদেশ মানে কি, বাংলাদেশের, অব বাংলাদেশ বাংলাদেশের আমরা একটু আগে পড়লাম। তো এই ফ্রেজটার অর্থ যখন করা হয় এই শেষেরটা আগে বলতে হবে, বাংলাদেশের মানুষ, তখন অর্থটা সুন্দর হচ্ছে। একইভাবে দেখো বয়েজ অব দ্য ভিলেজ অর্থাৎ আমরা কীভাবে পড়বো, গ্রামের, দ্য ভিলেজ মানে গ্রাম, অফ থাকার কারণে কীভাবে পড়বো, অফ দ্য ভিলেজ মানে গ্রামের ছেলেরা।
টিচার অফ ইংলিশ মানে ইংলিশের শিক্ষক, মেকার অফ নেশন জাতির নির্মাতা, স্টুডেন্টস অফ দ্য স্কুল এই স্কুলের ছাত্রছাত্রীরা, ইম্পর্টেন্স অফ লার্নিং অর্থাৎ শিক্ষার গুরুত্ব। তো এই যে অফ যেখানে থাকবে বা প্রিপোজিশন যেখানে থাকবে তার পরের অর্থটার সাথে আগে প্রিপোজিশনের অর্থ মিলবে এবং আগের অর্থের সাথে তুমি এভাবে ফ্রেজ পড়তে পারো তাহলে দেখবা প্রিপোজিশন কোনটা বসবে খুব সহজেই ধরতে পারবে। এর সাথে যেমন উইথ মানে হচ্ছে সাথে বানিয়ে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, যেমন হচ্ছে উইথ ইউ তোমার সাথে, তাহলে উইথ হিম তার সাথে, উইথ মি আমার সাথে, উইথ দেম তাদের সাথে, উইথ আস আমাদের সাথে, উইথ ইট এটার সাথে, উইথ আজাদ আজাদের সাথে, উইথ অনেস্টি সততার সাথে। অর্থাৎ তুমি যে কোনো একটা শব্দ পড়ো অথবা শব্দগুচ্ছ পড়ো, উইথ এ লার্জ পপুলেশন একটা বড় জনসংখ্যার সাথে বা বড় জনসমষ্টি নিয়ে, উইথ মাই মাদার আমার মায়ের সাথে, উইথ ইয়োর ব্রাদার তোমার ভাইয়ের সাথে, উইথ এ বিগ প্রবলেম একটা বড় সমস্যা নিয়ে, উইথ লং এক্সপেকটেশন অনেক আশা নিয়ে। তো এই ধরনের তোমরা অবশ্যই যে কোনো প্রিপোজিশন পড়লে তার সাথে শব্দ বা শব্দগুচ্ছ পড়ো, তাহলে তোমাদের প্রিপোজিশনের ব্যবহারটা সহজ হবে। বাই মানে দ্বারা, মাধ্যমে বা কর্তৃক, বাই ইউ তোমার দ্বারা বা তোমার মাধ্যমে, বাই হিম তার দ্বারা বা তার মাধ্যমে, বাই মি আমার দ্বারা বা আমার মাধ্যমে, বাই দেম তাদের দ্বারা বা তাদের মাধ্যমে, বাই আস আমাদের দ্বারা বা আমাদের মাধ্যমে, এভাবে বাই আওয়ার টিচার আমাদের শিক্ষকদের মাধ্যমে, বাই মাই রাইটিং আমার লেখার মাধ্যমে, বাই হিজ এডুকেশন তার শিক্ষার মাধ্যমে, এছাড়া বলতে বাই হার্ড লেবার অনেক মানে কঠিন পরিশ্রমের মাধ্যমে, বাই এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, বাই ডিস্টেন্স লার্নিং দূরবর্তী শিক্ষার মাধ্যমে। তাহলে এভাবে অবশ্যই আমরা কি করব, প্রিপোজিশনের অর্থগুলা পড়ব। আর যখনই তুমি এই প্রিপোজিশনের অর্থগুলা মুখস্থ করবে, যেমন দেখো অন ওভার অ্যাবভ আপ আপন সবগুলোর অর্থ হচ্ছে কি, উপরে, টু মানে দিকে, টুয়ার্ডস মানে ওদিকে, উইদাউট ছাড়া ব্যতীত, ইন বা ইনটু মধ্যে ভিতরে, থ্রো মাধ্যমে, আফটার পরে, বিফোর পূর্বে, অ্যাবাউট সম্পর্কে, এই ধরনের যে প্রিপোজিশনগুলো এই প্রিপোজিশনগুলোর অর্থটা সুন্দর করে মুখস্থ করতে হবে। এবং প্রত্যেকটা প্রিপোজিশনের অর্থ যখন মুখস্থ করবে তখন তার সাথে আগের শব্দ বা শব্দগুচ্ছের অর্থটা পড়বে, মিলিয়ে পড়বে। যেমন অনেক সময় থাকে এই ধরনের গ্রুপ ফ্রেজ যেগুলোকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়, দেখা যাচ্ছে ইনস্পাইট দেওয়া আছে এখানে গ্যাপ, তাহলে সহজেই বুঝতে পারবা ইনস্পাইট অফ, বিকজ দেওয়া আছে তারপরে গ্যাপ, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, এ ধরনের ফ্রেজগুলা, অন বিহাফ দেওয়া থাকলো অফ থাকবে বা বিহাফ অফ দেওয়া আছে অন থাকবে। তো এই ধরনের তোমরা প্রিপোজিশনগুলো আগে পড়বে। এছাড়া আমরা দেখবো সাম কনফিউজিং ইউজ অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের কিছু কনফিউজিং ব্যবহার রয়েছে যে বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। যেমন হচ্ছে সময়ের পূর্বে যদি কোনো প্রিপোজিশন দ্বারা সময় উল্লেখ করে, শব্দ দ্বারা সময় উল্লেখ করে, তার আগে অ্যাড বসতে পারে, অন বসতে পারে, ইন বসতে পারে, ফর বসতে পারে, সিন্স বসতে পারে, বাই, উইদিন, ডিউরিং সবগুলাই সময়ের পূর্বে বসতে পারে, তাহলে এই যে বিষয়টা কনফিউজিং থাকে যে কখন কোনটা বসে, তো এই বিষয়গুলো একটু ক্লিয়ার হও। যেমন যদি কখনো সময় থাকে তাহলে সময়ের ক্ষুদ্র অংশ অর্থাৎ একদম ঘড়ি দেখার সময়ের পূর্বে অ্যাড বসে, যেমন হি কেম হেয়ার এখানে গ্যাপ দেওয়া থাকলো, তো গ্যাপের পরে দেখো যে সময়টা আছে সেটা হচ্ছে একদম ঘড়ি দেখে বলার সময়, সে এখানে এসেছিল কয়টা, 2:30 সময়। তাহলে এই যে ঘড়ি দেখার সময়ের পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে কি ব্যবহার করতে হবে, অ্যাট, দিনের নাম বা তারিখের নামের পূর্বে অন বসে। যেমন মনে করো সানডের আগে গ্যাপ থাকলো, এটাও তো একটা সময়, কোনো একটা তারিখের আগে গ্যাপ থাকলো, তো এই জায়গাগুলোতে আমরা অন ব্যবহার করব। সপ্তাহ, মাস, বছর বা ঋতু এর পূর্বে ইন বসে, যেমন হচ্ছে দেখো কোনো একটা মাসের নামের পূর্বে গ্যাপ থাকলো, যেমন মে মাস এর আগে গ্যাপ থাকলো তাহলে তুমি তখন কি ব্যবহার করবা, ইন, কোনো একটা বছরের আগে গ্যাপ থাকলো ইন, কোনো একটা ঋতুর আগে গ্যাপ থাকলো তাহলেও কি ইন ব্যবহার করতে হবে। টেন্স প্রকাশের ক্ষেত্রে তোমরা জানো একটা কাজ কতক্ষণ ধরে চলছে প্রকাশ করতে ফর বসে, বিশেষ করে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, তাহলে আই হ্যাভ বিন অবশ্যই সেখানে হ্যাভ বিন ব্যবহার করা হবে, রিডিং ফর 3 years মানে আমি 3 বছর ধরে পড়ছি, তাহলে এই যে সময়টা আছে 3 বছর এটা এই হ্যাভ বিন অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রকাশ করার জন্য কতক্ষণ ধরে কাজটা চলছে বোঝাতে ফর বসে, আর একটা কাজ কখন শুরু হয়েছে সেটা প্রকাশ করতে সিন্স ব্যবহার করতে হয়। যেমন আই হ্যাভ বিন রিডিং হেয়ার, তুমি এখানে ইন 2017 ব্যবহার করতে পারবা না, কারণ এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তখন তোমাকে সিন্স ব্যবহার করতে হবে। তাহলে একটি কাজ কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হবে বোঝাতে বাই, উইদিন বা ডিউরিং ব্যবহার করা হয়। যেমন আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন 3 months আমি 3 মাসের মধ্যে এই কাজটি শেষ করব। দিনের কোনো বৃহৎ অংশের পূর্বে ইন এবং ক্ষুদ্র অংশের পূর্বে অ্যাড বসে, যেমন ইন দ্য মর্নিং,
এট ইন দ্য আফটারনুন, এট নাইট, এট মিড ডে, তাহলে তোমাদের ভিতরে প্রশ্ন আসতে পারে মূলত যে নাইট তো একটা বড় অংশ, এর আগে ইন কেন বসে না। ইন না বসার কারণ হচ্ছে, দেখো তুমি যদি রাত্রের বেলা কারোর সাথে সাক্ষাৎ করতে যাও, মনে করো রাত 11টার সময়, তাহলে কি তুমি তাকে সম্বোধন করবা যে গুড নাইট, মানে হচ্ছে তুমি কি বলবা যে গুড নাইট বলে তো আমরা সম্বোধন করি না, তাই না? কারণ আমরা তখনও সম্বোধন করি কি গুড ইভিনিং, সে রাত তৈরি না কেন, কারণ রাতের নির্দিষ্ট কোনো অংশ এভাবে বলা ধরা হয় না। নাইটের, নাইটটা শুধুমাত্র যখন আমরা বিদায় নিয়ে নিই ওই ক্ষুদ্র অংশটাকে বোঝানো হয় গুড নাইট। আচ্ছা, তো যাই হোক, এর পরের অংশে আসি। উপরে অর্থে অন, ওভার, অ্যাবোভ, আপ, অন আপ বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যবহার হয়। সবগুলা প্রিপোজিশনের অর্থ হচ্ছে উপরে। এখন কখন কোনটা বসে? কোনো কিছুর উপরে লেগে থাকা অবস্থা প্রকাশ করতে অন ব্যবহার করতে হয়। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, তার মানে এই বইটা টেবিলের উপরে লেগে আছে। টেবিলের সাথে কি একটা সম্পর্ক থাকবে, লেগে থাকবে। উপরে যদি উড়ন্ত কোনো অবস্থা প্রকাশ করে যার গতি থাকবে, এর উপর অবস্থা প্রকাশ করতে ওভার ব্যবহার করতে হয়। যেমন দ্য বার্ডস ফ্লাই ওভার, ওভার আওয়ার হেড, ওভার, দেখো পাখিটি কি মাথার উপরে তো আর লেগে নেই, মাথার উপর দিয়ে উড়ে চলে গেল, তার একটা গতি ছিল, তো সে কারণে আমরা সেখানে কি ব্যবহার করলাম, ওভার। আর উপরে যদি স্থির অবস্থায় থাকলে অ্যাবোভ ব্যবহার করতে হয়। তাহলে স্থির অবস্থা, যেমন দ্য স্কাই ইজ অ্যাবোভ আওয়ার হেড, আকাশ আমাদের মাথার উপরে। আচ্ছা, এছাড়া যেমন আমরা বলতে পারি দ্য ফ্যান ইজ অ্যাবোভ মাই হেড, ফ্যানটি আমার মাথার উপরে, তাহলে এটা একটা স্থির অবস্থায় একটা জায়গায় আছে, সে মাথার উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে না। তাহলে নিচের দিক থেকে ঝাঁপ দিয়ে উপরে উঠছে, এরূপ স্থানে আপন ব্যবহার করতে হয়। যেমন দ্য ক্যাট জাম্প আপন দ্য টেবিল, মানে দেখো সে নিচের থেকে জাম্প দিয়ে কি করছে, আমরা যদি একটা টেবিলটির উপর দিয়ে যদি বিড়ালটি চলে যেত আমরা ব্যবহার করতাম ওভার, তখন তার একটা গতি নিয়ে চলে যেত, কিন্তু সে নিচের থেকে উপরে উঠছে এবং উপরে উঠে টেবিলটার সাথে সে স্থায়ী হচ্ছে, লেগে থাকছে। তো যে কারণে এখানে কি ব্যবহার করতে হয়, আপন। লিস্টে বা সিরিয়ালে কেউ উপরে থাকলে সেটা প্রকাশ করতে আপ ব্যবহার করতে হয়। যেমন তোমরা আরো ভালোভাবে বুঝবে, যেমন আমরা যখন গেম খেলি বা তোমরা যখন গেম খেলো, তোমার নিচের থেকে যখন আস্তে আস্তে তোমার সিরিয়ালটা উপরের দিকে যাচ্ছে, তখন কি আসে, লেভেল আপ, লেভেল কি হচ্ছে, উপরে উঠছে। এছাড়া দিকে অর্থে টু বা টুয়ার্ডস বসে, টু মানেও দিকে, টুয়ার্ডস মানেও দিকে। তাহলে কখন কোনটা বসে, যে নাউনটা উল্লেখ থাকবে সেটি সীমানা শেষ হলে টু বসে। যেমন আই এম গোয়িং টু স্কুল, এর অর্থ হচ্ছে আমি স্কুলে যাচ্ছি, মানে তোমার সীমানা, শেষ সীমানা হচ্ছে স্কুল। আর যে নাউনটা উল্লেখ থাকবে সেটি শেষ সীমানা না হলে টুয়ার্ডস বসে। যেমন আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল বলতে বোঝানো হবে যে আমি স্কুলের দিকে যাচ্ছি, মানে এখান থেকে অনেকগুলো দিক রয়েছে, তার ভিতরে স্কুল যে দিকে রয়েছে আমি সেই দিকে যাচ্ছি। তুমি স্কুলের আগেও থেমে যেতে পারো, স্কুল পার হয়েও চলে যেতে পারো। তো এই ধরনের কোনো অবস্থা প্রকাশ করতে টুয়ার্ডস ব্যবহার করতে হয়, আর শেষ সীমানা থাকলে টু বসে। ভিতরে অর্থে ইন, ইনটু, থ্রো, অ্যাক্রস বিভিন্ন ধরনের অর্থে ব্যবহার হয়। দেখো কোনো কিছুর ভিতরে অবস্থান করছে এরূপ বোঝাতে ইন বসে। যেমন দ্য বয়েজ আর ইন দ্য ক্লাস, তার মানে ছেলেরা ক্লাসের মধ্যে, আগে থেকেই তারা কি ভিতরে অবস্থান করছে, এরূপ বোঝাতে ইন ব্যবহার করতে হয়। আর বাইরে থেকে যদি কোনো কিছু ভিতরে প্রবেশ করে তাহলে সেখানে ইনটু ব্যবহার করতে হয়। যেমন দ্য টিচার ইন্টার্ড ইনটু দ্য ক্লাস, এখানেও দেখো তোমার এখানে গ্যাপ থাকছে, হ্যাঁ এখানে গ্যাপ থাকছে, দ্য টিচার ইন্টার দ্য ক্লাস, তাহলে শিক্ষক শ্রেণী, এই যে শিক্ষক প্রবেশ করেছিল, দ্য ক্লাস মানে তো শ্রেণী, তাই না? তাহলে আমরা বলতে পারি শ্রেণীর মধ্যে বা শ্রেণীর ভিতরে। তাহলে এই ভিতরেটা, এটা তো আগে থেকে অবস্থান করছে না, বাইরে থেকে ভিতরে ঢুকছে। তো বাইরে থেকে যেহেতু ভিতরে ঢুকছে, সে কারণে আমরা এখানে কি ব্যবহার করব, ইনটু, ইন ব্যবহার না করে ইনটু ব্যবহার করব। কোনো কিছুর ভিতর দিয়ে চলে যাওয়া অর্থে থ্রো বসে। যেমন মনে করো ছেলেরা মাঠের মধ্যে খেলা করছে, তাহলে সেখানে ইন, তাহলে ছেলেরা প্লেয়াররা মাঠের মধ্যে প্রবেশ করলো, তার মানে সেখানে মাঠেই কিন্তু তারা থাকছে, সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করছি। কিন্তু যদি মনে করো তুমি মাঠের মধ্যে দিয়ে চলে গেলে, তার মানে তুমি মাঠে থামোনি, মাঠের ভিতরে অবস্থান করছো না, তো এই ক্ষেত্রগুলোতে অবশ্যই থ্রো বা হচ্ছে অ্যাক্রস ব্যবহার করতে হয়। যেমন টু ফ্রেন্ডস ওয়াকিং থ্রো দ্য ফরেস্ট, দুই বন্ধু তারা জঙ্গলের ভিতরে দিয়ে হাঁটছিল, তাহলে ভিতর দিয়ে হাঁটছিল মানে কি তারা ভিতরে থেমে যায়নি, এখানেও কিন্তু ভিতর অর্থই আসে। আমরা প্রথম যে প্র্যাকটিসটা করলাম সেই জায়গাটাই খেয়াল করো, তোমাদের তো প্রিপোজিশনের যে গ্যাপটা দেওয়া থাকবে, প্রিপোজিশনের যে গ্যাপটা দেওয়া থাকবে, তারপরে কি নাউনটা দেওয়া থাকবে। এখন এই নাউনটা, যেমন মনে করো দ্য ফরেস্ট, তুমি যদি থ্রোটা বাদ দিয়ে বাক্যটার অর্থটা পড়ো, যে টু ফ্রেন্ডস দুইটা বন্ধু ওয়াকিং
তারা হাঁটছিল দা ফরেস্ট জঙ্গল, তাহলে তো এমন হয় না, তাই না? তাহলে এর সাথে তোমার এই যে ফরেস্ট এই শব্দটার সাথে থ্রো এর অর্থটা মিলাতে হবে, মানে এমন একটা প্রিপোজিশন নিয়ে আসতে হবে যেটা এই শব্দের সাথে যুক্ত হলে বাক্যের সাথে এটা মেলে। যেমন দা টু ফ্রেন্ডস ওয়াকিং দা জঙ্গল, এমন তো হয় না, তাই না? দা ফরেস্ট হয় না, তারা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল। মধ্য দিয়ে অর্থ নিয়ে আসার জন্য তোমাকে অবশ্যই থ্রো ব্যবহার করতে হবে। কোনো কিছুর ভিতর দিয়ে আড়াআড়ি গেছে বোঝাতে অ্যাক্রস বসে, যেমন হি ওয়েন্ট অ্যাক্রস দ্য ফিল্ড, মানে সে আড়াআড়িভাবে মাঠের মধ্য দিয়ে বা চলে গেছে। এছাড়াও ভাগ করে দেওয়া অর্থে বিটুইন বা অ্যামং ব্যবহার করতে হয়, যেগুলো শুধু কনফিউজিং আছে, কনফিউজিং ব্যবহারগুলোই তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। বিষয়গুলো তোমরা একটু নোট করবে এবং কয়েকবার দেখলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবে বিষয়টা। ভাগ করে দেওয়া অর্থে বিটুইন বা অ্যামং বসে, যেমন দুইজনের মধ্যে ভাগ করলে বিটুইন বসে, আর দুইয়ের অধিক জনের মধ্যে ভাগ করে দিতে অ্যামং ব্যবহার করতে হয়। যেমন হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গো বিটুইন টু বয়েস, সে দুইটা বালকের ভিতরে আমগুলা ভাগ করে দিয়েছিল। হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গো অল দ্য বয়েস, এবং অল দ্য বয়েস সমস্ত ছেলেদের ভিতরে এটা ভাগ করে দিয়েছিল। আচ্ছা, তাহলে এটা ছিল প্রিপোজিশনের কনফিউজিং ব্যবহার আর প্রিপোজিশনগুলোর অর্থ এবং শব্দগুচ্ছের সাথে যেভাবে প্র্যাকটিস করতে বললাম। তোমরা দুই একদিন প্র্যাকটিস করলে প্রিপোজিশনটা খুব সহজে বুঝতে পারবে, অথবা তোমরা তোমাদের যে মডেল টেস্টগুলো দেওয়া হচ্ছে, মডেল টেস্টে যখন আলোচনা করা হয় কীভাবে প্রিপোজিশনটা নিয়ে আসা হচ্ছে, তখন এই ভিডিওটা তোমরা যদি সুন্দরভাবে আয়ত্ত নিয়ে আসো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে যে আসলে কেন এই প্রিপোজিশনটা এখানে বসছে। এরপরে আসি আর্টিকেল। তো আর্টিকেলের কিছু কমন ব্যবহার নিয়ে আলোচনা করব, তোমরা যেহেতু এখন মানে একদম যে কমন ব্যবহারগুলো সেগুলো নিয়ে, কখন আর্টিকেল বসে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, এখন আমরা আজকে দেখব যে কোন আর্টিকেলগুলো বসে। প্রথমত এ অথবা এন কখন বসে, এই এন ব্যবহার করতে গেলে কয়েকটা শর্ত আছে। শর্ত হচ্ছে নাউনটা অপরিচিত হতে হবে, মানে পরিচিত হওয়া যাবে না, অনির্দিষ্ট হতে হবে, নির্দিষ্ট হওয়া যাবে না, এরপরেও সিঙ্গুলার হতে হবে, কাউন্টেবল হতে হবে, যেটা গণনা করা যায়। এই ধরনের নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে। তাহলে শুধু অপরিচিত বলতে কি, মনে করো তুমি একটা মানুষের কথা বলছো, তাহলে যেমন আমরা কোনো জায়গায় এ ম্যানও বলতে পারি, দা ম্যানও বলতে পারি, তাই না? তাহলে কখন এ বসে আর কখন দা বসে, বিষয়টা হচ্ছে ওই মানুষটা যদি তোমার পরিচিত হয়, আগে থেকে পরিচিত হয়, তাহলে তুমি এ এন ব্যবহার করতে পারবে না, তখন দা ব্যবহার করতে হবে। আর যদি ওই নাউনটা অপরিচিত হয়, তুমি চেনো না আগের থেকে, মানে যে কোনো একটা মানুষ, এ ধরনের অনির্দিষ্ট আকারে বোঝাতে গেলে অবশ্যই সেটা সিঙ্গুলার হতে হবে। এই সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে। এর যে একদম কমন যে ব্যবহারগুলো, আমি শুধু কমন ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। দেখো তোমরা সবাই জানো বিষয়টা যে শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, ভাওয়েল কি এ ই আই ও ইউ, থাকলে এন বসে, এবং কনসোনেন্ট মানে এই পাঁচটা বাদে বাকি যে কোনো অক্ষর থাকলে তার পূর্বে এ ব্যবহার করতে হয়। যেমন হচ্ছে কি, দেখো এই যে পেন পি আছে, তাহলে এটা কনসোনেন্ট, এ ব্যবহার হচ্ছে। অ্যান ওল্ড ম্যান, তাহলে ও আছে, ভাওয়েল, তার আগে অ্যান ব্যবহার হচ্ছে। এ হাউস ওয়াইফ, এইচ আছে, কনসোনেন্ট, তার আগে এ ব্যবহার হচ্ছে। অ্যান অ্যাপেল, এ আছে, ভাওয়েল, তার আগে অ্যান ব্যবহার হচ্ছে। কিন্তু ভাওয়েলের উচ্চারণ যদি ইউ অথবা ওয়া এর মতো হলে তখন আর অ্যান না বসে এ ব্যবহার করতে হয়। যেমন দেখো এ ইউনিভার্সিটি, মানে দেখো ইউ তো ভাওয়েল, তারপরেও এ বসছে কেন, কারণ এর উচ্চারণ আছে ইউ, ইউনিভার্সিটি, ইউ এর মতো। এ ইউনিফর্ম, এর উচ্চারণ আছে কিসের মতো, ইউ এর মতো। এ ওয়ান টাকা, তাহলে এর উচ্চারণ আছে কিসের মতো, ওয়া এর মতো। তাহলে ভাওয়েল থাকলেও তার উচ্চারণ যদি ইউ অথবা ওয়া এর মতো হয় তাহলে এ ব্যবহার করতে হয়। আর কনসোনেন্টের উচ্চারণ গোপন থাকলে, মানে ভাওয়েলের মতো হলে, তখন এন বসে। যেমন দেখো এইচ তো কনসোনেন্ট, কিন্তু এর উচ্চারণ কি হচ্ছে, আমরা যদি এইচটা বাদ দিয়ে দিই তাহলেও দেখো অনেস্ট উচ্চারণ ঠিকই থাকছে, তার মানে এইচের উচ্চারণটা এখানে গোপন আছে। তাহলে এইচের উচ্চারণ এখানে অ এর মতো হচ্ছে এবং গোপন আছে, এক্ষেত্রে আমরা এ না ব্যবহার করে এন ব্যবহার করব। এন আওয়ার, দেখো আমি যদি এইচটা বাদ দিয়ে দিই তাহলে এর উচ্চারণ কি হচ্ছে, আওয়ার। তাহলে এই উচ্চারণটা গোপন আছে, সে কারণে আমরা এখানে এ ব্যবহার না করে এন ব্যবহার করব। দেখো এম এ, এর উচ্চারণটা দেখো, এম এর উচ্চারণ প্রথমত কি হওয়ার কথা, ম দে হওয়ার, ম হওয়ার কথা, কিন্তু তার আগে একটা ভাওয়েলের উচ্চারণ এ চলে আসছে, এম। তাহলে এই কারণেই এই ধরনের সংক্ষিপ্ত ফর্মে যদি এর উচ্চারণের প্রথমে ভাওয়েল উচ্চারণ হয় তাহলে সেখানে কি ব্যবহার করতে হবে, কনসোনেন্ট থাকলেও এন ব্যবহার করতে হবে। এন এস এস সি, কিন্তু এ বি এ, কারণ দেখো এখানে বি এর উচ্চারণ বটাই প্রথমে আসছে, যে কারণে এখানে আর এন বসবে না, এ বসবে। কখন দা ব্যবহার করতে হয়, তোমরা জানো ধর্মগ্রন্থ, সংবাদপত্র,
জাহাজের নাম, ট্রেনের নাম, বিখ্যাত ঘটনার পূর্বে দিকের নাম, বিমানের নাম, নদীর নাম, সাগরের নাম, মহাসাগর, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, মরুভূমি, দ্বীপ, তারিখ ইত্যাদি, এই যে পৃথিবীতে একটাই আছে, এরূপ সমস্ত কিছুর পূর্বে দা বসে এবং নির্দিষ্ট কোনো কিছুকে নির্দিষ্ট আকারে বোঝানোর জন্য দা ব্যবহার করতে হয়। আমরা একটু জিরো আর্টিকেলের ব্যবহারটা দেখি, ক্রস কখন ব্যবহার করতে হয়। সাধারণত যে কোনো ধরনের মিলস বা খাবারের পূর্বে আর্টিকেল বসে না, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার্স, এর আগে কখনো আর্টিকেল বসে না। স্পোর্টস বা বিভিন্ন ধরনের যে খেলাধুলার নাম, এই খেলাধুলার নামের পূর্বে কখনো আর্টিকেল বসে না, যেমন ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, এগুলার আগে আর্টিকেল বসবে না। বিভিন্ন গ্রহ যেমন হচ্ছে মার্স, জুপিটার, এই ধরনের গ্রহ, গ্রহর নামের পূর্বে কখনোই আর্টিকেল বসবে না, কিন্তু মাতৃভূমি বোঝাতে আর্থের পূর্বে দা বসে। টাউন বা কান্ট্রিজ, বিভিন্ন শহর, শহরের নাম বা দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না, যেমন ঢাকা, বাংলাদেশ, ব্যতিক্রম আছে হচ্ছে ইউএস এবং ইউকে, এই জায়গাগুলোতে অবশ্যই এর আগে দা ব্যবহার করতে হয়। মানুষের নাম, বইয়ের নাম, নাটকের নাম, এর পূর্বে কখনোই আর্টিকেল বসে না। অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে আর্টিকেল বসে না, তাহলে এই জায়গাগুলোতে আর্টিকেল বসবে না। কিছু মোস্ট ইম্পর্টেন্ট রুলসগুলো দেখলে তোমরা আর্টিকেলের ব্যবহারটা আরও বেশি ক্লিয়ার হতে পারবে। বিশেষ করে এই নিয়মগুলো ভালো করে বুঝতে হবে, এই নিয়মগুলো ভালো করে আয়ত্তে নিয়ে আসতে হবে। এক নম্বর হচ্ছে কোনো নাউন যদি, এই যে কোনো নাউন, যে নাউনটার আগে গ্যাপ থাকবে, হয়তো তুমি বুঝতে পারছো যে এই জায়গাটায় আর্টিকেল বসবে, তাহলে সে আর্টিকেল কোনটা বসবে। কোনো নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে তার পাওয়ার পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে, এবং নাউন প্লুরাল হলে আর্টিকেল দা বসে। যেমন দেখো, আই হ্যাভ বট, এই যে গ্যাপ আছে, এই গ্যাপের পরে নাউনটা আছে সিঙ্গুলার, তাহলে আমরা এখানে কি বলবো, আই হ্যাভ বট এ বুক ফর মাই ফ্রেন্ড। আচ্ছা, এই যাই, এই গ্যাপটাই দেখো, স্টুডেন্টস আছে, এখন এই স্টুডেন্টসটা কি প্লুরাল, তাহলে এখানে আমরা এ এন ব্যবহার করতে পারবো না, এই স্টুডেন্টস এমন হয় না, একটি অনেক ছাত্রগুলো এমন কখনোই হতে পারে না, একটা খুব সিম্পল থিম। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, দা ব্যবহার করব, যে দা স্টুডেন্টস ওয়েন্ট টু প্লে, অর্থাৎ ছাত্রছাত্রীরা খেলতে গিয়েছিল। দুই নম্বর যে বিষয়টা, নাউন দা প্লাস নাউন প্লাস অফ, এটা খুব কমন একটা নিয়ম, এবং এখান থেকে এই নিয়মটা ভালোভাবে বুঝলে এখান থেকে তুমি বেশ কয়েকটা আর্টিকেলের ব্যবহার করতে পারবে। যেমন কোনো গ্যাপের পরে যে জায়গাটায় গ্যাপ আছে, গ্যাপের পরে নাউন, তারপরে অফ আছে, নাউন বা নাউন ফ্রেজ যেটাই থাকুক না কেন, তারপরে যদি অফ থাকে বা অফ দ্বারা কোনো ফ্রেজ যুক্ত হয়, তাহলে সেই জায়গাটায় দা ব্যবহার করতে হয়, কারণ অফ ওটাকে নির্দিষ্ট করে দেয়। নাউন প্লাস অফ থাকলে সেখানে শূন্যস্থানে কি বসবে, দা বসবে। যেমন এখানে উদাহরণ দেখো, ওয়াটার একটা নাউন, তারপরে আছে কি অফ, তাহলে এই জায়গাটা অবশ্যই কি বসবে, দা বসবে, দা প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ দা ওয়াটার অফ সি ইজ সল্টি, দা স্টুডেন্টস অফ মাই ক্লাস আর ভেরি, তাহলে অবশ্যই কি বসবে, দা বসবে, কারণ এই যে স্টুডেন্টস এর পরে অফ আছে, কোনো নাউনের পরে অফ থাকলে তার আগে দা ব্যবহার করতে হয়। রুলস থ্রিতে আসি, এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে যদি গ্যাপের পরে যে জায়গাটায় গ্যাপ থাকছে, তারপরে অ্যাডজেক্টিভ এবং নাউনের ফ্রেজ থাকে, তাহলে সেখানে এ অথবা এন ব্যবহার করতে হয়, এবং অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে যদি কখনো গ্যাপ থাকে তাহলে সেখানে ক্রস ব্যবহার করতে হয়। তাহলে এই নিয়মটাও একটু ভালো করে বুঝতে হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না, কিন্তু অ্যাডজেক্টিভ এবং নাউনের পূর্বে এ অথবা এন বসে। যেমন দেখো, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, তাহলে এই জায়গাটায় আমরা দেখছি যে এই যে এখানে এ বসছে, কারণ এই পরে স্মল কান্ট্রি একটা অ্যাডজেক্টিভ এবং নাউনের ফেজ রয়েছে। হি হ্যাজ ব্রট, দেখো ওয়ান্ডারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, কার হচ্ছে কি নাউন, এখন এর মাসে যদি গ্যাপ দেয় তাহলে সেখানে অবশ্যই অবশ্যই ক্রস ব্যবহার করতে হবে। এছাড়াও পসেসিভ প্রোনাউন যেগুলো রয়েছে, যেমন মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, এর আগে ও পরে কখনোই আর্টিকেল বসবে না। যদি এর আগে বা পরে গ্যাপ থাকে তাহলে আগে গ্যাপ থাকলে প্রিপোজিশন বসতে পারে, কিন্তু দুইটার মাঝে যদি গ্যাপ থাকে, এর পরে যদি গ্যাপ থাকে, তাহলে সেখানে প্রিপোজিশনও বসবে না, এর জায়গাটায় অবশ্যই অবশ্যই তোমাদেরকে ক্রস ব্যবহার করতে হবে। তাহলে আশা করি বন্ধুরা, তোমরা এই যে কখন আর্টিকেল কোনটা বসে এবং প্রিপোজিশন কোনটা বসে সেই বিষয়টা কিছুটা হলেও তোমাদের ক্লিয়ার করতে পারছি। এরপরেও যদি তোমাদের বেশ কিছু এক্সারসাইজ দেওয়া হবে এর উপরে, ইনশাল্লাহ সেই ভিডিও দেখলে তোমরা বিষয়টা আরো বেশি ক্লিয়ার হতে পারবে। তার আগে তোমাদের যে কাজ, অবশ্যই তোমরা এই যে নিয়মগুলা একটু চর্চা করো,
একটু চর্চা করো, একটু দেখো, খুব বেশি কঠিন না, অনেক সহজভাবেই বর্ণনা করা হয়েছে। তোমরা এই নিয়মগুলো একটু নোট করে যদি একটু চর্চা করে নাও তাহলে তোমাদের ওই লিসনগুলো বুঝতে অনেক সহজ হবে। তো এছাড়াও তোমাদের যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে, যদি কোনো একটা বিষয়ে 4 থেকে 5 জন অন্তত জানতে চায়, সেই বিষয়টার উপরে ভিডিও বানানো হবে। তোমাদের SSC পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সাথেই আছি, তোমাদের যে কোনো ধরনের সমস্যা অবশ্যই শেয়ার করবে, সেই বিষয়গুলো যাতে ক্লিয়ার হয়ে যেতে পারো। আর তোমাদেরকে যদি সামান্য পরিমাণে উপকার করতে পারি তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালোভাবে চর্চা করতে থাকো, ভালো ফলাফল করো, এই আশা ব্যক্ত রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।